নারায়ণ রাম পরম রাধ ঠাকুর উপস্থিত বেদকর্মীবৃন্দ, সংক্ষেপে বললাম, সবাইকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। আজ এই জন্ম শতবর্ষে জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী জন্ম শতবর্ষে কর্মী দিবসে আমরা একটা বিশেষ উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটা করছি। অনুষ্ঠানের উদ্দেশ্য আপনারা শুনেছেন, এখানে আমাদের সেমিনার হচ্ছে। এই সেমিনারে অর্থাৎ শিক্ষা শিবির, এই শিক্ষা শিবিরে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রাসঙ্গিকভাবে এই প্রশ্নগুলোর নিয়ে আলোচনার জন্যই এই মঞ্চটা। আরো একটা বাইরে আমাদের মঞ্চ আছে, সেই মঞ্চে দুরুকথা, অসীম অনন্ত বিশ্বের কথা, নাচ গান, নানা রকম বিষয়ে আলোচনার প্রেক্ষাপট আছে। এখানটাই শুধু এই সেমিনারের জন্য, এই শিক্ষা শিবিরের জন্য এই চারটি প্রশ্নের বিষয় বলা। তো এইখানে এই প্রশ্নগুলো কেন এসছে আমাদের মধ্যে, এতক্ষণ যে আলোচনাগুলো হলো সেই আলোচনার মধ্য থেকে আমরা একটা সুর ভেসে আসছে, যেন কোথায় একটা ঘাটতি আছে, একটা হতাশা আছে। এখান থেকে আমরা কিভাবে উত্তরণের পথে যেতে পারি, তার একটা পথ এবং পদ্ধতি কি আমরা নিতে পারি, তা নিয়ে আমাদের একটা পর্যালোচনা, সেই হিসাবে সাজানো হয়েছে আমাদের এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো থেকে আমি একটা একটা করে কিছু কিছু ভাবে বলব। আমার জীবন দর্শনে আমি বালক ব্রহ্মচারী কে গবেষণা করে তার তত্ত্ব দর্শন সম্পর্কে যতটুকু অনুভব করেছি সেই কথাগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার আগেই আমি অপ্রাসঙ্গিকভাবে একটা কথা বলছি, অথচ প্রাসঙ্গিক, যে মেয়েটি একটু আগে যে বার্তাটা দিয়ে গেল, এতক্ষণ আমি যে বলছিলাম ঘাটতির কথা, হতাশার কথা, সেই হতাশাটা দূর করে দিয়ে গেল। আমি অনেক কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু আমি এখন আর সময়টা নষ্ট করব না। ওই বোনটিকে আমার অজস্র ধন্যবাদ আমি দিচ্ছি। তার আহ্বানে কেন আজকে যারা উপস্থিত গুরুজন ব্যক্তিরা যেন একটু নিতে পারে। এখানে প্রশ্নটা আছে, বালক ব্রহ্মচারী মহারাজের অভিনব চিন্তাধারার সঙ্গে প্রচলিত ধর্মের তফাৎ কোথায়? আপনারা এটা সবাই জানেন। এখানে ধর্ম মানে ভগবান আল্লাহ গড আছে, বিশ্বাস আছে, প্রমাণ নেই। বালক ব্রহ্মচারীর ধর্ম বিশ্বজনীন ধর্ম, বলছে ভগবান আছে বা ভগবান নাই কোনোটাই বলবে না। তাহলে কি বলবো, নাও বলবো না, হ্যাঁ বলবো না, তাহলে কি বলবো? আগে প্রমাণিত করো, আগে প্রমাণিত করো, তারপরে বলো। প্রমাণ করে যদি বলি তখন সে মানতে বাধ্য হবে, কেন আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, যার কাছেই বলবো সে মেনে নিতে বাধ্য হবে, তখন আর বিতর্ক থাকবে না। নায়ের দিকেও আছে, হ্যাঁ দিকেও আছে, তা তার কাছে কথাই আছে, বলাই আছে, আমি না এর দিয়েও গ্রাউন্ড তৈরি করছি, আবার হ্যাঁ দিয়েও গ্রাউন্ড তৈরি করছি, তা ঠাকুর তৈরি করছে।
আমরা তার সঙ্গে সঙ্গত করছি কি, এটাই বড় কথা। ঠাকুর যেটা বলছেন তার সঙ্গে আমরা সঙ্গত করছি কি, এটাই বড় কথা। সঙ্গত করা না করা তার কিছু যায় আসে না, আমাদের যায় আসে। কারণ আমরা পাসপোর্ট স্যাংশন যা কিছু পাবো কি পাবো না তার উপরে নির্ভর করে। পার্থটা কিছুটা বলে গেছে, পাপি আমিও কিছুটা বলে গেছে, তা আমরা যেন সঙ্গত করতে পারি। এই প্রচলিত ধর্ম আমাদেরকে শিখিয়েছে খণ্ড জাতি খণ্ড ধর্মের ধারণা। ঠাকুরের এই বিশ্বজনীন ধর্ম তাই জন্য সৃষ্টি করেছেন সন্তান দল। দেখুন, খ্রিস্টান ধর্ম যীশু খ্রিস্টের নামে এই পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে 250 কোটি খ্রিস্টান, তা বহু রাষ্ট্রের রাষ্ট্রনায়ক খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। যীশু খ্রিস্টের আদর্শটা কি, মৃত্যুর সময়ও তিনি বলছেন ক্রুশবিদ্ধ হয়ে বলছেন এরা অবোধ, হে ঈশ্বর এরা অবোধ, এরা জানে না কি করছে, এদের তুমি ক্ষমা করো। এত বড় ক্ষমার দৃষ্টান্ত যিনি দেখালেন, তার ধর্মাবলম্বীরা, তার ধর্মাবলম্বীরা যারা রাষ্ট্র শাসন করছে, আমি তাদের দিকেই আঙুল তুলে বলবো, আপনারা কেন এত যুদ্ধবাজ? যিনি এত ক্ষমার কথা বললেন, এত বিনয়ের কথা বললেন, সেখানে আপনারা তার ধর্মকে আশ্রয় করে কি বলছেন? এটা আমি যেমন খুব সোচ্চারে বলছি খ্রিস্টানদের দিকে তাকিয়ে, তেমনি তারা আমাদের দিকে তাকিয়ে বলতে পারে না, বলতে পারে তো যে আপনারা বালব্রহ্মচারীর সন্তান হয়ে বালব্রহ্মচারীর চিন্তাধারার কতটুকু অনুসরণ করছেন। এইখানটাই হচ্ছে কিনা আজকে সমাজের সবচেয়ে বড় অধঃপতন। আমি এক এক করে দেখিয়ে দিতে পারি যতগুলো ধর্ম আছে, ব্যক্তিকেন্দ্রিক ধর্ম, গোষ্ঠীবদ্ধ ধর্ম, এবং তাদের ফলোয়ার্সরা গুটি কয়েক ছাড়া বেশিরভাগই উল্টো পথে চলে। প্রথমে দৃষ্টান্ত দিয়েছি খ্রিস্টান ধর্মের, যারা রাষ্ট্রনায়ক তার দেশে দেশে যুদ্ধ হতো না, আমরা এতদিন যে পরাধীন ছিলাম, আমরা পরাধীন থাকতাম না ব্রিটিশ সাম্রাজ্যের কাছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিন্তু একজন খ্রিস্টান। ঠাকুর এই কথাগুলো বলতে চাইছেন যে এই সমাজটা কি চলছে। একটু আগেই একে একজন বললেন যে এই পৃথিবীতে, আমাদের সুকুমারটা বললেন যে আমি যে পৃথিবীতে আসলাম সেইখানে কেউ কিছু জানে না, বোঝে না, বুঝতেও চায় না। এত বড় কথা বলছেন, এই পৃথিবীতে যারা এসেছে তারা কোন মাপে পড়ে যাচ্ছে। আমার এই ঠাকুরের এই বাণীটা শুনে আমার মনের মধ্যে আমার প্রশ্ন জেগেছিল, সঙ্গে সঙ্গে প্রশ্ন জেগেছে, তাহলে রবীন্দ্রনাথ কিছু জানে না, আইনস্টাইন কিছু জানে না, কিছু বোঝে না? যাদের তত্ত্ব দর্শন নিয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণন এখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক, তিনি কিছু বোঝেন না? আমাদের তার আগেও কৃষ্ণ এসেছেন, রাম এসেছেন, বুদ্ধ এসেছেন। ভাবতে হবে বড় প্রশ্নটা, কারণ থাকে এতগুলো বিরাট মহানের সম্পর্কে প্রশ্ন তুলে দেওয়া, আমরা কার বাচ্চা? সেই লর্ডের একটা লর্ড, তিনি আগেই সার্টিফিকেটটা দিয়ে দিলেন, আর আমরা হতাশায় নিমজ্জিত। কেন? আমরা তার জীবন দর্শনটাকে গল্প আকারে বিভূতি আনন্দ উপভোগ করতে পেরে
চেয়েছি, কিন্তু তাকে মর্মবোধে এনে জীবন দর্শনে প্রয়োগ করার চেষ্টা আমাদের হয়নি। তাই দেখুন ঠাকুরের একটা কথা এত দুঃখের কথা, একজন আমাকে বললেন যে ঠাকুরের সঙ্গে কথোপকথনে তিনি এটা ঠাকুরের কাছ থেকে শুনেছেন, যেটা নিয়ে খুব ভাবার বিষয়, বুঝলেন? আমরা কিরকম সেই কথা বলছি, তোরা এমন যে তোদের কুত্তায়ও ছুঁড়ব না, শুনটা চললে যেত, কেন খাইলে পাপ হবে, খাইলে নাকি পাপ হবে, আমাদের কুত্তাও ছোঁবে না। ঠাকুর বালক ব্রহ্মচারী বলছেন, আবার আমাদেরকেই বলছেন তোরা লড়ে বেটা লড়, কোনটা মেলাবেন? ওই যে হ্যাঁ দিয়ে গ্রাউন্ড তৈরি করছেন, না দিয়ে গ্রাউন্ড তৈরি করছেন, তৈরি করে যাচ্ছেন, তৈরি যে হয়েছে, আমার আগের যে বক্তা বলে গেল যে মেয়েটি ছোট্ট মেয়েটি, সেই এটা প্রমাণ করে দিয়ে গেল বালক ব্রহ্মচারীর কি ক্ষমতা, যে বালক ব্রহ্মচারীকে ডাকেনি, যে বালক ব্রহ্মচারী তাকেও পায়নি, আগেই তার আগাম ভবিষ্যৎ অতি সমস্ত কিছু যার জানা, সেই ব্যক্তিই পারে এইরকম বয়সে এই সমাজের প্রচলিত ধারা থেকে একটা সন্তানকে কিভাবে তৈরি করতে হয়। হতাশার কিছু নেই, করলাম আমার লাভ, না করলে তার কিচ্ছু যায় আসে না। এই পৃথিবীর সাম্যবাদে পরিণত হওয়া, বেদভিত্তিক সাম্যবাদ হওয়া, এক জাতি এক ধর্ম এক নীতি প্রতিষ্ঠিত হওয়া, সবকিছু তার একটা অঙ্গুলি হল, আমার করায় না করায় তার কিচ্ছু যায় আসে না, আমি যদি ধরি আমার লাভ। এই আমার দিক থেকেই এই জীবন দর্শনে ঠাকুরকে আমি উপলব্ধি করবার চেষ্টা করেছি। এইবার বলবো সন্তান দল কোন ধারায় চলছে, আপনারা জানেন এটা নিয়ে আমি আর ঠাকুর কেন বলছেন, এটা বলতে হয়েছে, প্রশ্নটা এসেছে বলে বলতে হচ্ছে, ঠাকুরের ধারায় আমরা নেই, এইটুকুই বলবো, আর বাকিটা বলতে গেলে সমালোচনা হয়ে যাবে, নিন্দা হয়ে যাবে। ঠাকুর বলছে নিন্দা সমালোচনা করবে না, আবার ঠাকুর বলছেন খুব অভিযোগ নালিশ করবে না। আমি আপনার কাছেও যদি খুব জানাই, আপনার কাছেও যদি নালিশ করি, তার বিরুদ্ধে ঠাকুরকেই করা হলো, কিন্তু অথচ ঠাকুর এটা না বলছেন, এইটা আমরা কতটা পরিহার করবার, আমরা তো জীবনভর ছোট থেকে এই শিক্ষা শিক্ষিত হয়ে এসেছি, আর এই শিক্ষা এই সমাজ ব্যবস্থাটাকে আমরা পেয়ে এসেছি, তাই আমরা এটাতে অভ্যস্ত, তাই আমাদের অজান্তে কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু আমাদের চেষ্টাটা থাকবে, যে কারণে বলছি তার বাণীগুলো আমরা সংগত করবার চেষ্টা করছি কি, চেষ্টা যদি করি অবশ্যই হবে, তার আশীর্বাদ তো আছে, না তার আশীর্বাদ নেই, আশীর্বাদ না থাকলে এতগুলো মানুষ এখানে আসছেন কেন? তাই আমরা একটু বোঝবার চেষ্টা করব। আর তারপরে প্রশ্ন হচ্ছে মহান রামায়ণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার, সর্বশ্রেষ্ঠ কেন, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? বৈজ্ঞানিক ব্যাখ্যাটা একটু কঠিন এবং হচ্ছে কিনা একটু নীরস, যেটা সাধারণের কাছে বোধগম্যের তার বিষয়ে একটু কঠিন হয়ে যায়, তবু একটু বলবার চেষ্টা করব। এই জন্যই যে আজকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আছে, যারা বিজ্ঞান মনস্ক চিন্তাশীল, ইউনিভার্সিটিতে পড়ে, কারণ এই পাঠশালার তো আবার ইউনিভার্সিটির মাত্রায় মাধ্যমেই যেটা করব, তাহলে সেই ইউনিভার্সিটির মাত্রায় যারা এখন ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের কাছে এই জনজাগরণের জন্য, বেদ প্রচারের জন্য যে যাব, কি বিষয়বস্তু নিয়ে যাব, সেই বিষয়বস্তুর সম্পর্কে আমার গবেষণায় যেটুকু এসেছে সেটুকু আমি একটু শেয়ার করবার চেষ্টা করছি। ঠাকুর এই মহানাম দেওয়ার সময় বললেন, এক কথায় বলবো, এই মহানাম মহাকাশকে মন্থন করে এনেছেন রাম নারায়ণ রাম। মহাকাশ মন্থন করাটা কি,
আমরা জানি না, আমরা বুঝি কম। কিন্তু দুধ মন্থন করলে যে মাখন বেরোয় এটা আমরা জানি। তাই দুধ মন্থন করে সার বস্তু হচ্ছে, দুধের সার বস্তু মাখন, এটা বিজ্ঞান স্বীকৃত এবং হচ্ছে কিনা পুষ্টিকর খাদ্য, এটা চিকিৎসা বিজ্ঞান সমর্থিত। তাই আমাদের এটা বুঝে নিতে হবে যে মন্থন করলে একটা সার বস্তু উঠে আসে, আরো অনেক কিছু আছে এর মাঝখানে। তবু আমি একটু এগিয়ে যাই, আমাদের শাস্ত্র পুরাণ আছে, শাস্ত্র পুরাণে আছে যে সমুদ্র মন্থন হয়েছিল, অমৃত উঠেছিল, সার বস্তু যা খেয়ে নেব তারা অমর হয়েছিল। তাহলে মন্থন করলে আরো কিছু সার বস্তু পাওয়া যায় এটা আমরা জানলাম, এটা প্রমাণে প্রমাণিত হল। আর ঠাকুর মহাকাশ মন্থন করছেন, কিভাবে করছেন, কেমন করে করছেন, এটা তো আলাদা সাবজেক্ট, আলাদা বিষয়, এটা তিনি করবেন। এখন আপনি কি বলতে পারবেন আইনস্টাইন কি এই প্রকৃতিকে মন্থন করে এই যে ল অফ রিলেটিভিটি আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করে দিলেন, বিজ্ঞান মহল গোটা বিশ্বের বিজ্ঞান মহল যাকে মাথা মত করে যেই তত্ত্বের ভিত্তিতে সেই তত্ত্বটা কিভাবে করলেন আপনি বলতে পারবেন? বিজ্ঞানীরাই বলতে পারে না। তাই মহাকাশ মন্থনটা যে আরো কত বিশাল এবং কত বিরাট এই ব্যাপারটা পরম পূর্ণ ছাড়া কারো পক্ষে করা সম্ভব নয়। তাই ঠাকুর আমার পূর্ণ ব্রহ্ম, আমার রিয়েলাইজেশন যে এই মহাকাশটাকে মন্থন করতে পারেন এমন হিম্মত কার আছে? আপনার গল্পে পড়েছেন কিন্তু পুরাণে পড়েছেন সমুদ্র মন্থনেও, কিন্তু সমুদ্র মন্থন যখন হয়েছিল দেবতা এবং অসুর দুই দিক থেকে গল্পের ব্যাপার, তবু এককভাবে দেবতারা পারেনি, সেখানে কিন্তু দেবতা অসুর দুই দল মিলে সমুদ্র মন্থন করেছিল। আর এখানে আমার পরম পিতা এই মহাশূন্য মন্থন করছেন, তা দিয়ে দিয়েছেন এই রাম নারায়ণ রাম। এটা বলায় আমার ভক্ত ভাই বোনেরা ঠাকুরের এইটা মেনে নেবেন। কিন্তু এখানেও ওই বিজ্ঞান মনস্ক ছাত্রটি মানবে না, তার কাছে এবার আমি যাচ্ছি, একটু কঠিন হয়ে যাবে, একটু চিন্তা করে দেখবেন। ঠাকুর বললেন বিশ্ব সৃষ্টির মূলীভূত বীজ আমি এই রামনারায়ণ রামের মধ্যে পুড়িয়ে দিয়েছি, বিশ্ব সৃষ্টির মূলীভূত বীজ বললেন। কি বুঝলাম? কিছু বুঝলাম না। এইটুকু বুঝি যে একটা বীজ থেকে বিরাট মহিরুহ হয়, একটা বট গাছের বীজ একটা পোস্ত দানার সমান ছোট ক্ষুদ্র, অর্থাৎ তার মধ্যে এত বড় বিরাট বট গাছটার ব্লু প্রিন্টটা কিভাবে লুকিয়ে ছিল এটা কিন্তু আমরা জানি না, কিন্তু হয় দেখেছি। সেই সূত্র ধরেই আমরা বিজ্ঞান কি বলছে সেটা বলবো। এই মহাশূন্যকে বিজ্ঞান বলছে একটা কোয়ান্টাম ফিল্ড, কোয়ান্টাম ফিল্ড মানে ফিল্ড অফ কনসাসনেস। ঠাকুর বললেন সহজ করে এই কোয়ান্টাম ফিল্ড কথাটা বিজ্ঞানের বিরাট জটিল অঙ্ক, কিন্তু হচ্ছে কিনা বিজ্ঞানীরা তো মানে এই কোয়ান্টাম সিস্টেমটাকে, আমাদের এই মস্তিষ্কটাও একটা কোয়ান্টাম সিস্টেম, এটা চলছে এই কোয়ান্টামগুলো অর্থাৎ সূক্ষ্মাতি সূক্ষ্ম কণাগুলো হচ্ছে কিনা একেবারে সাব মাইক্রোস্কোপে, মানে মাইক্রোস্কোপেও দেখা যায় না, যে অনুবীক্ষণ যন্ত্র আছে তাতেও দেখা যায় না, অথচ তার মধ্যে আছে উৎসের সঙ্গে আমাদের যোগাযোগ, উৎসের সঙ্গে আমাদের যোগাযোগ। এই কথাটা কে বলছেন জানেন? আজকের একজন প্রভাবপ্রতি বিজ্ঞানী, বিজ্ঞানী রজার পেনরোজ বলছেন এই মস্তিষ্কটা একটা কোয়ান্টাম সিস্টেম, তার মধ্যে
আমাদের এটা অত্যন্ত সব মাইক্রোস্কোপিক, এর সঙ্গে আছে উৎসের যোগাযোগ। যারা এই যোগাযোগটা স্থাপন করতে পারে, ঋষি মুনিরা ধ্যানে তার যোগাযোগ সাধন করে। ঋষি মুনিরা সেই সংযোগ সাধন করে ধ্যানের মাধ্যমে। এটা বিজ্ঞানী রজার পেনরোজের কথা, সাধারণ মানুষের কথা নয়। ঠাকুর বালব্রহ্মচারী বললে হয়তো আপনাদের এ হতে পারে, অবজ্ঞা করতে পারে, কিন্তু এইখানে ঠাকুর কি বললেন, এই কোয়ান্টাম সিস্টেমটা বুঝতে পারা কঠিন লাগছে। কোয়ান্টাম সিস্টেমটা অতি সূক্ষ্ম করা, সাব মাইক্রোস্কোপিক করা, বুঝতে পারে কত কঠিন হচ্ছে। ঠাকুর সহজে বলে দিলেন, এই মহাবিশ্বটা চৈতন্যময়, চৈতন্যের অনুকণা দিয়ে এটা বলা। সেই চৈতন্যের অনুকণাটা যেমন বিজ্ঞানী রজার পেনরোজ বললেন আমাদের মস্তিষ্কের মধ্যে আছে, ঠাকুর বালব্রহ্মচারী আবার এই বিজ্ঞানের ধারা দিয়ে বলছেন, ঠাকুর বালব্রহ্মচারী বলছেন, রজার পেনরোজ বললেন এই কথাটা, আবার ঠাকুর বললেন এরকম যে এই ব্রেনের মধ্যে তোমার মস্তিষ্কের মধ্যে একটা পিন পয়েন্ট আছে, তার মধ্য দিয়া এই মহাকাশে অনেক সারা এর মধ্যে দিয়া ছোঁয়া দেওয়া যাচ্ছে, ধরে রাখতে পারছো না। এর মধ্যে দিয়ে এই ব্রেনের মধ্যে দিয়ে সাউন্ড আসছে, সাউন্ড দিয়ে সেন্স আসছে, সেন্সরে যাচ্ছে, সেন্সর থেকে আবার সাউন্ড ফিরে আসছে, সাউন্ড অরিজিনাল। এবং তোমার ইন্দ্রিয় যাচ্ছে, ইন্দ্রিয়ে তোমার প্রকাশ বিকাশ হচ্ছে, তোমার আচার ব্যবহার প্রকাশিত হচ্ছে। এটা ঠাকুর বালব্রহ্মচারী বলছেন, আবার এদিকে রজার পেনরোজ বলছেন, মিলিয়ে দেখুন না। আমার বাপ পরমপিতা ঠাকুর বালব্রহ্মচারী যা যা করে কিছু বলছেন, কিন্তু এর ওপরে বলছেন। যেই জন্য বিজ্ঞানী সত্যেন বোস বলছে যে আপনারা এই তত্ত্ব বুঝতে গেলে আমার আরো কয়েক জন্ম এই পৃথিবীতে আসতে হবে। এটা সত্যেন বসুর কথা, সাধারণ মানুষের কথা নয়। সাধারণ মানুষ অনেক কটাক্ষ বিদ্রুপ করতে পারে, আমাদের সেইটা বুঝতে হবে। তাই যে কসমিক সিড থেকে মহাবিশ্বটা তৈরি হয়েছে, এই কোয়ান্টাম ফিল্ড আমি একটু এগিয়ে চলে গেলাম, কোয়ান্টাম ফিল্ডের মধ্যে সেই কসমিক সিড যে মহাজাগতিক বীজ আছে, যেটাকে ঠাকুর বলছেন বিশ্ব সৃষ্টির মূলীভূত বীজ, আর বিজ্ঞান হচ্ছে কসমিক সিড যা থেকে এই মহাবিশ্বটা সৃষ্টি হয়েছে। সেই মহাবিশ্ব কসমিক সিডের আয়তনটা হচ্ছে একটা বালির দানাকে 1,00,000 কোটি ভাগ করলে যা দাঁড়ায় তা হচ্ছে প্রোটনের সমান, আর সেই প্রোটনকে একের পিছনে 17টা শূন্য দিয়ে ভাগ করলে যা দাঁড়ায় তা হচ্ছে এই কসমিক সিড। এই বিজ্ঞানটা, এই অঙ্কটা এমনিতে ভাবতে অসম্ভব মনে হয়, কিন্তু এটা গণিত বলে মানতে সবাই বাধ্য হয়েছে এবং বিজ্ঞানীরা মেনে নিয়েছেন। সেই কসমিক সিড থেকে যদি এই মহাবিশ্ব সৃষ্টি হতে পারে, সেই বিশ্ব সৃষ্টির মূলীভূত বীজটা ঠাকুর বলছেন, বিশ্ব সৃষ্টির মূলীভূত বীজটাকে এই মহানামের মধ্যে পুড়ে দিয়েছেন। বটবীজ থেকে যেরকম একটা বটগাছ মহিমূহ হয়, তেমনি এই কসমিক সিড থেকে যেরকম এই মহাবিশ্বটা সৃষ্টি হয়েছে, তেমনি এই রামনারায়ণ রাম নামের মধ্য দিয়ে যে বিশ্ব সৃষ্টির মূলীভূত বীজটা আছে তা স্ফুরণ করলে কি না কি হতে পারে, এটা আমাদের বুঝে নিতে হবে। তাই এইটুকু বলছি, একটু ব্যাখ্যা অনেক আছে, অনেক সময় লাগবে, আমি সেদিকে যাব না, আমি একটু টাচ দিয়ে গেলাম, পরবর্তীতে আপনারা জানতে পারবেন। আমার ধর্ম যুক্তিভিত্তিক, গণিতভিত্তিক, বিজ্ঞানভিত্তিক, সৌরভিত্তিক, সম্পূর্ণ বাস্তবতার উপর প্রতিষ্ঠিত। গল্প কল্পনা ভাব বিশ্বাসের স্থান এখানে নেই। এতক্ষণ যে কথাগুলো বললাম বিজ্ঞানভিত্তিক গণিতভিত্তিক, ঠাকুর বলছেন আমার গণিতে কোনো ভুল নাই, আমার বাক্য বেদ বাক্য। এবার গণিত নিয়ে যদি একটু বলি, গ্যালিলিও বলছেন, বিজ্ঞানী গ্যালিলিও ভগবানের
এই সৃষ্টির জগতে সৃষ্টির ভাষাটা হলো গণিত। ওই একটু আগে বলেছিলাম কসমিক সিট, কসমিক সিটটা তো গণিত, যে আয়তনটা বললাম গণিত ভিত্তিক। ঠাকুর বালব্রহ্মচারী সেই গণিত ভিত্তিকের কথা বলছেন, বুঝতে একটু কষ্ট হবে, যেখানে সত্যের বসে বুঝতে কষ্ট হচ্ছে আমরা কোন ছাত্র। এইবার আমি বলবো এই নামটার উপরে সহজ করে বলো, ঠাকুর যা বলছেন দেখুন, এই নামটা দিয়ে বললেন আমি 25,000 সিঁড়ির ওপরে দিলাম। প্রথম সিঁড়িটা কোনটা? সারেগামা পাধানিসা, তা দিয়ে সেই স্বরলিপি দিয়ে কিন্তু এই রামনারায়ণ নামটা এখন চলছে। কিন্তু যে নামটা দিয়েছেন সেটা বলছেন কোথায়? 25,000 সিঁড়ির ওপরে। এই সারেগামাটাই বুঝি না, কদিন বুঝি বলুন, হাত তুলুন তো, কে বোঝেন এই সারেগামা পাধানিসা? ওস্তাদ আলাউদ্দিন কাকা ঠাকুর বলছেন, ওস্তাদ বলো তো সাইয়ের মানে কি? ওস্তাদ হচ্ছে কর্তারে, কান মূল্য বলছে আল্লাহরে, ঠাকুরকে সম্বোধন করছে ওস্তাদ আলাউদ্দিন খা, এটা জেনে রাখুন। ওস্তাদ আলাউদ্দিন খা সম্বোধন করছে ঠাকুর বালব্রহ্মচারীকে। ঠাকুর প্রশ্ন করেছিলেন, ওস্তাদ সাইয়ের মানেটা কি জানো? তুমি সুযোগ্য হয়েছ এই কান মূল্যে আল্লাহরে কইতে পারতাম না। মানে কি দাঁড়ালো? মানে বোঝা খুব কঠিন, কিন্তু সুযোগ্য হয়ে গেছে। ওস্তাদ আলাউদ্দিন খা কিন্তু নিরক্ষর, কিন্তু সুযোগ্য এশিয়ার সঙ্গে সম্রাট। 64টা বাদ্যযন্ত্রে তিনি পারদর্শী ছিলেন। আমেরিকাতে গিয়েছিলেন বেহালা বাজানোর জন্য, বিশ্বের একেবারে আলোড়ন তুলে দিয়েছিলেন। তাকে দেখে, তার চেহারা দেখে, তার বেহালার ছোট যন্ত্রটা দেখে সেখানে সবাই কটাক্ষ করছে। সেই কটাক্ষ শুনেও তিনি যখন এটা ধরলেন, তার জন্য সময় দেওয়া হয়েছিল মাত্র 10 মিনিট। একটা উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করতে গেলে যে সময় দেওয়া হয় 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেওয়া হয়, কিন্তু এই আলাউদ্দিন খাঁর চেহারা দেখে সেখানে তার জন্য 10 মিনিট সময় অতিবাহিত করে দিয়েছিল কর্তৃপক্ষ। তিনি এবং সবাই হাসছে, তিনি প্রথমে বড় হয়ে প্রণাম করলেন, ঠাকুরকে প্রণাম জানালেন, তার গুরুকে প্রণাম জানালেন, তারপরে বাদ্যযন্ত্রটিকে প্রণাম করলেন। সবাই হলমর্তি হাসছে, মানুষ হাসছে। এইবার একটা টঙ্কার দিয়ে দিলেন, স্তব্ধ হয়ে গেল গোটা হল। ঘটনা এটা, আমরা জানি চিকাগো সম্মেলনে বিবেকানন্দ ভাষণ দিতে গিয়ে বলছেন, মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এই কথাটা বলে বলার সঙ্গে সঙ্গে হল যেরকম স্তম্ভিত হয়ে গেছিল, বিরাট হাততালিতে ভরে গিয়েছিল, এবং তার প্রকাশিকার যত পত্র পত্রিকা পুস্তিকায় প্রকাশিত হয়েছে তার কতটুকু আপনারা জানেন? এই যে ওস্তাদ আলাউদ্দিন খাঁ যেটা করেছিলেন, আমার পরম পিতার একনিষ্ঠ ভক্ত সন্তান হিসাবে তিনি যখন চমৎকারটা দিলেন, তারপরে 10 মিনিট বাজিয়ে হস্তমিলিত, তখন তিনি 10 মিনিট বাজিয়ে থামলেন এবং বললেন, আমি শেষ করি, আমার তো বলার সময় শেষ হয়ে গেছে। অলবর্তী উঠে বললো, না আপনার যতক্ষণ লাগবে আপনি বলুন, আমরা শুনব। এইবার সবাই আপ্লুত হয়ে গেল। তার কাছে তাকে বলছে যে আমরা তোমার শিষ্যের যোগ্য নই, তোমার শিষ্য হওয়ার যোগ্য নই। এইরকম তিনি গিয়েছিলেন জাহাজে, এলেন প্লেনে, প্লেনে এসে মধ্যরাত্রে প্লেন দমদম বিমানবন্দরে নেমেছিল। এটা ঘটনা আপনারা জেনে রাখুন। সেই দমদম বিমানবন্দর থেকে এই আলাউদ্দিন খাঁ সোজা ঠাকুরের কাছে এসে
এটা একটা ঘটনার কথা প্রাসঙ্গিকভাবে আপনাদের কাছে অবতারণা করলাম। তা সেই সুরত সুরে গুরু ওস্তাদ আলাউদ্দিন খাঁ বলছেন যে ঠাকুরকে আমি আমার রামকে ফিরে পেলাম। আমরা কি সেই অযোধ্যা রামের কথা ওস্তাদ আলাউদ্দিন খাঁকে এটা বলতে পারেন, সেই রামের কথা? অবশ্যই না। অযোধ্যা রামের কথা নিশ্চয়ই ওস্তাদ আলাউদ্দিন খাঁ বলবেন না। তাহলে কোন রামের কথা? ঠাকুর যে মহারাম দিয়েছেন রাম নারায়ণ রাম, সেই রামের অর্থ কি বলছেন? বিশ্বের সারা, মহাকাশের সারা। আর নারায়ণটা কি হচ্ছে? বিশ্বের সুরের সারা। তাই সেই সুরের সারায় সেটা পেয়েছেন বলে ওস্তাদ আলাউদ্দিন খাঁ ঠাকুরকে বলছেন আমি আমার রামকে ফিরে পেলাম। তখন এই সুরকে ফিরে পেলেন, সেই মহাশূন্যকে ফিরে পেলেন, সেই কথাটাই বোঝাতে চেয়েছেন। তাই ঠাকুর বালক ব্রহ্মচারীকে এটা বুঝে নেওয়ার জন্য যদি এভাবে কোনো বিজ্ঞান মনস্ক হোক, একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী দার্শনিক হোক, তার কাছেও ফেলে দিলে আমি এরকম আরো অনেক উদাহরণ দিতে পারি। ঋত্বিক ঘটকের ব্যাপার।